হেমন্ত ওয়াস মানে সময়মতো ভিডিও আসতে পারে না কি রে, কারণ আমি জানি যে তোমরা বিজি, আর তোমরা মনে হয় জানো না আমি যে আমিও যে বিজি কে লেখা আইপিএল। তো তোমরা কোন টিমের ফ্যান, মানে কোন টিমের সাপোর্ট করো আইপিএলে কমেন্ট বক্সে কিন্তু জানো, আর আমি কোন টিমের সাপোর্ট করি কেকেআর কলকাতা নাইট রাইডার্স বলে শুনছ। বন্ধুরা, আজকের যে টপিকটা ওইটা হচ্ছে ইউটিউব সেট আপ, মানে আমি কী কী জিনিসপত্র ইউজ করি ভিডিও করতে গেলে, মানে এটা তোমাদেরকে জানাবো আর কি। আমার জানি কিরে জানি লাগতেছে তোমরা জানাই আমার সব কিছু, ঠিক আছে না? সব কমো বন্ধুরা, আজকের এই ভিডিওতে সব কমো, আমি কিটা কিটা ইউজ করি। প্রথমে যে জিনিসটা ইউজ করি এটা হচ্ছে একটা ক্যামেরা, মানে এই যে ক্যামেরাটা তোমরা উঠতে আছে এটা কি, তা এটা ক্যামেরা না আসলে এটা একটা মোবাইল। কি মোবাইল? স্যামসাং A31। এই মোবাইলটা আমি ইউজ করি, আর এটা দিয়ে এডিট করি, এটা দিয়ে এভরিথিং, এটা দিয়ে পিক, এটা দিয়ে থাম্বনেল, সব কিছু এটা দিয়ে বানানি। এই যে মোবাইলটা আছে তোমরা সার্চ করে দেখতে পারো তোমরা যদি ডাউট লাগে আর কি। তারপরে যে জিনিসটা এটা হচ্ছে এটা, মানে অন্যদিকে কোনো নজর টজর দিও না, আমার একটা গড় আছে, এটা আমার গড় না, মানে আমি আমার যে গড়টা আছে এটার ভিতরে খুবই ভয়ানক আওয়াজও, যেমন আওয়াজ শুনতেছো এখন চারোদিকে হইতেছে। আমার ভিডিও বানানোর কোনো সেট আপ টেট আপ কিছু নাই, আমি একটা গড় আইছি যেটা আমার ভাইয়ের একটা, মানে জ্যাঠত ভাইয়ের একটা গড়, যে গড়টার ভিতরে আমি ভিডিও করি। এটা গড় না, মানে এটা একটা বারিন্দার রুম, এই রুমটার ভিতরে আইসে আমি ভিডিও করি, কারণ কোনোখানে জায়গা টাকা নাই, আমি পাই না কোনোখানে জায়গা পাই না। তো তো এটা কীতা কীতা এটা এটা রিং লাইট, এটা লাগে ভিডিও করতে, অনেকের লাগে না, যারা যেখানে ভালো জায়গা থাকে, যেখানে ভালো রুম মানে আলো থাকে ওইখানে রিং লাইটটা লাগে না, কিন্তু আমার লাগে, কারণ আমার রুমটা অন্ধকার, কোনো লাইট নাই, শুধু আমি রিং লাইটটা দিয়ে ভিডিও করি, ঠিক আছে। এই রিং লাইটটার দাম হয়েছে 3,999 টাকা, মানে 4,000 টাকা, ঠিক আছে। মানে এটা কিনছি কিনলাম নইলে, কারণ এটা লাগে। এটার ভিতরে দুই কাজ হয়, একটা হয়েছে মোবাইল রাখার জায়গা আছে, আর একটা হয়েছে এটা লাইট একটা। তো এটার ভিতরে অন্য অন্য কালারও আছে, ঠিক আছে, তো এরকম কালার আছে দেখতে পারো। তো এইটুই মেন কত হয়েছে, এটা আমি গানতেছি কারণ অনেকটা গরম। তারপরে যে জিনিসটা হয়েছে এটা হয়েছে এই মাইকটা, ইয়েস, এই মাইকটা অনেকটা সেরা, ইউটিউব যারা ভিডিও করে ইউটিউবে তাদের জন্য অনেকটা সুপার মাইক, মানে কম রেটে যেটা এটা হয়েছে, একটা আছে প্রো প্রো ভার্সন, আর একটা আছে এইটা, মানে প্রোটা একটু দাম 1400 টাকার মতন, আর এটা তোমার 700 টাকার মতন। এটার নাম হয়েছে বয়া M1, ঠিক আছে। এটা যদি যারা তারা কিনতে চাও এটা কিনতে পারো, অন্য অন্যটি কিনতে পারো, কিন্তু এত একটা ভালো হইতো না, কোনো কোনো ডিস্টার্ব দেখা দিতে পারে। তো আমার আমি এটা অনেকের থেকে, অনেক ইউটিউবার থেকে দেখে কিনছি, তো তোমরা যদি চাও এটা কিনতে পারো, ঠিক আছে। তো এটা লাগাই লাই। নেক্সট কারবার যেটা, মানে এটা হচ্ছে যে আমি কী কী জিনিস ইউজ করি, জিনিস বলতে মানে অ্যাপ্লিকেশন, ভিডিও এডিট করেন থেকে ধরে ভিডিও আপলোড করেন থেকে ধরে সব কিছু, এভরিথিং। তো প্রথমে আমি কমু যে আমি আগে যে ভিডিওগুলি করতাম এটি কোনো স্ক্রিপ্টটা ছিল না, এখন স্ক্রিপ্ট করে ভিডিও করি, মানে লেখা খাতা বইও কলম লেখা। যদি এটা করো তোমরা যারা যারা ভিডিও করো, তো তা এটা অনেকটা বেটার, কারণ অনেকটা চিন্তা ভাবনা করেন যা যে কতটা কইলে ভালো হইব না খারাপ হইব, অনেকটা ফোকাস দেন যা মানে কন্টেন্টার উপর। তো তোমরা আশা করি স্ক্রিপ্ট অনুযায়ী করো। হ্যাঁ, আর যেটা ইউজ করি এটা হচ্ছে কাইন্ড মাস্টার প্রথমে, তারপরে যে থাম্বনেলে লেগে ইউজ করি দুইটা অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে হ্যাঁ পিক্সেল ল্যাব, আর একটা হচ্ছে লাইট রুম, এই দুইটাই, কারণ পিক্সেল ল্যাবে প্রথম করে সে লাইট রুমে এডিটিং করে দিই একটু, মানে একটু কালার টালারের একটু এটুই। তো বন্ধুরা এটুই আসলো। হ্যাঁ, নেক্সট টাইম নেক্সট লেভেলের একটা সেট আপ যদি আমি করুম, তখন তোমরা জানাবো যে আমি কিটা কিটা সেট আপ করছি। আরেকটা অনেকটা আশা আছে, তোমাদের ভালোবাসা যদি পাই স্বপ্নটা সফল হইব এটাই। তো বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, টাইমে ঘুমাও, নিজের বউয়েরও খেয়াল রাখো, ওই টাইমে চাই মুরগাটা হয় কোথায় না কিরে। তারপর দেখো নেক্সট ভিডিও থাকবে ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা বলি শুনছো।